বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এ কারণেই তা আসলে ভালোবাসার মূল এলিমেন্ট হচ্ছে বিশ্বাস যদি বলি কারণ আহ হলে তার ভালোবাসা মিলবে না আপনি যদি আপনার ভালোবাসা মানুষের সাথে তর্ক করতে থাকেন উড়ে পালাবে ইয়ার এই জন্য আমাদের আজকের টপিক হচ্ছে ভালোবাসার বিশ্বাস ভালোবাসার বিশ্বাস নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সে কারণে আপনারা যেটা করতে পারেন এই টপিক নিয়ে আমাদের সাথে বেশি বেশি কথা বলতে পারেন আমাদের সাথে যিনি আজকে তারকা হিসেবে রয়েছেন তার সাথে কথা বলতে পারেন তার সাথে কথা বলতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াল করুন আপনার ফোন থেকে জিরো নাইন সিক্স ডবল ওয়ান অথবা ইমেল করতে পারেন লেট নাইট কফি অ্যাট টিভি বিডি ডট টিভি এখানে আর এস করতে যেটা করতে হবে আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন শুরুতে টাইপ করবেন এলএনসি তারপরে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন তারপর আপনার কথাগুলো ঝটপট করে টাইপ করে পাঠিয়ে দেবেন ফোর ওয়ান আর আমাদের ফেসবুকেও আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন যেটা করতে হবে ফেসবুক স্ল্যাশ আর টিভি লেট নাইট কফি সেখানে আপনি আমাদের সাথে আপনার যা কথা আছে সেগুলো জানাতে পারেন আর আজকে যিনি অতিথি রয়েছেন তিনি প্রেম করলেও সেটা পূর্ণ দৈর্ঘ্য করেন পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীর নায়ক ইমন ইমন ভাই আসলে অনেক কিছুরই তো নায়ক কিন্তু তারপর যেহেতু এটা সর্ব মানে একদম রিসেন্ট রিলিজ পাওয়া সে কারণে এটা দিয়ে বললাম কেমন আছো আমি আছি তুমি কেমন সব সময় মতো ভালো এবং একটা ট্রিপ দেওয়ার পর আসলে আরো বেশি আহ ভালো লাগে yes আচ্ছা হাউজ লাইফ যেটা আমরা সবসময়ে জিজ্ঞেস করি কি কি চলছে কাজ কিরকম লাইফ ইজ বিউটিফুল আমার কাছে সবসময়ে তাই মনে হয় আমি নিজেও একটা ট্রিপ থেকে এসেছি আমি গো জাস্ট কালকের আগ দিয়ে নিচে পৌঁছলাম ঢাকা আমেরিকা ছিলাম এতদিন হ্যাঁ আমি তোমার ছবি তো সবকিছু মিলে ট্রিপে গেলে তো যেটা হয় যে একটু রেস্ট হয় সবকিছু ঘোরাঘুরি হয় তো সবকিছু মিলে ভালো সময় কেটেছে আর এমনিতে মুভির কাজ চলছে তোমার আরো দুটো কিলার নাম একটা চলছে আর একটা পরবাসী পরবাসিনীর ছবিটা আমাদের সবকিছু হয়ে গেছে সো আর এটা হচ্ছে ফার্স্ট সায়েন্স ফিকশন ফিল্ম অন্য রিলিজ পেলো এখন প্ল্যানিং চলছে যে পরবাসিনীর রিলিজ না আর মধ্যে শুটিং চলছে এটা সম্পূর্ণ অ্যাকশন একটা মুভি এটা শুটিং চলছে এখন খুব ডিসিম ডিসিম করেছে অনেক বেশি আর সায়েন্স ফিকশন যেহেতু আমাদের দেশে সচরাচর দেখা যায় না তো আমি একটু তোমার কাছ থেকে এই মুভিটা গল্প না একটু জানতে চাই যে কাজ করতে গিয়ে কেমন লাগলো সায়েন্স ফিকশনের একটা মুভি যেটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স আমার আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আসলে এই মুহূর্তে ছবি নিয়ে অনেক বেশি প্রত্যাশা করতে চায় না কারণ আমাদের অনেক বেশি হল নেই একটা ভালো ছবি চালালে যেটা হয় যে অনেক বেশি হল প্রয়োজন সো প্রত্যাশা মোটামুটি আছে আমার যে কোনো ছবি নেই আর সায়েন্স ফিকশন যদি বলি যেটা নতুন একটা অভিজ্ঞতা বাংলাদেশের ফার্স্ট টাইম একটা মুভি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে স্বপন আহমেদ বানিয়েছেন এর আগের ছবিটা ছিল ওনার লাল টিপ আর আরও ইন্টারেস্টিং ছিল যে পুরো ছবিটা আমরা ইউরোপে করেছি তো ওইখানকার অনেক ফান ছিল আমরা সবাই মিলে আমি না এটার কিছু ক্লিপ দেখেছি স্বপন ভাই আমাকে দেখিয়েছিলেন অনেক সুন্দর ছিল ক্লিপ গুলো তো এটাতে বোম্বে নায়িকা নাও হয়েছে এছাড়াও সব্যসাচী ছিলেন জুন মালিয়া ছিলেন সবার জায়গা থেকে প্রোডিউসার আমরা আরটি যারা সবার জায়গা থেকে আমরা অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি একটা ভালো ছবি করার চেষ্টা করেছি সবাই মিলে বাকিটা তো দর্শকদের উপরে ছেড়ে দিতে হয় আসলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে বাট এবার একটু আসি আমাদের আজকে যে টপিক সেই টপিকে ভালোবাসায় বিশ্বাস ঠিক যেমন আমি শুরু করছিলাম শুরুতেই বলছিলাম যে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু দূর তো ভালোবাসায় আসলে বিশ্বাসটা খুবই জরুরি তো তোমার ক্ষেত্রে ভালোবাসায় আসলে তর্কটা কতটুকু হয় আর বিশ্বাসটা তুমি ঠিক কতটুকু অন্যের উপরে করতে পারো বা নিজের কেউ তোমাকে তোমার ভালোবাসার মানুষ কতটুকু বিশ্বাস করে না আমার কাছে মনে হয় যে মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটা যে কোনো ক্ষেত্রেই যে ভালোবাসা মানুষের অনেক বেশি বিশ্বাস থাকতে হবে তার বিশ্বাসটা যদি না থাকে না লাইফ একদম হেল হয়ে যাওয়ার কথা যে কারো ক্ষেত্রে আমার মনে হয় সবার ক্ষেত্রেই তো আর আমরা যে প্রফেশনে থাকি সেক্ষেত্রে তো আরও বেশি বিশ্বাসটা থাকাটা জরুরি তো আমার মনে হয় যে আমার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে কিন্তু তারপরে তো অনেক সময় অনেক কিছু হয়ে যায় কিন্তু আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত ঠিকঠাক আছি আচ্ছা আমরা যে আমরা যেই কাজটা করি সেখানে বিশ্বাসটা একটু বেশি জরুরি এটা আমিও বুঝি খুব বেশি জরুরি হ্যাঁ আমিও বুঝি কিন্তু আমি তোমার কাছ থেকে একটু এক্সপ্লেনেশন শুনতে চাই হ্যাঁ দর্শকদের জন্য তুমি একটু এক্সপ্লেইন করবে কিন্তু তার আগে একটু আমি দর্শকদেরকে আজকে কুইজটা বলে দেই আমাদের আজকের প্রশ্ন হচ্ছে অভিনেতা ইমন অভিনীত চলচ্চিত্র কোনটি অপশন রয়েছে দুটি অপশন এ লাল টিপ অপশন বি এক কাপ চা যেটা করতে হবে আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন গিয়ে টাইপ করবেন এল এন সি এস টু স্পেস দিয়ে সঠিক উত্তর লিখবেন আপনি যেটা আপনার কাছে মনে হচ্ছে এ অথবা বি তারপরে আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে আর সঠিক উত্তরে যারা সবচেয়ে বেশি এস এম এস প্রেরণ করবেন তাদের মাঝ থেকে একজন ভাগ্যবান বিজয়ী কক্সবাজারে অবস্থিত পাঁচ তারকা হোটেল হোটেল সি গার্লের শোর জন্যে একজন সঙ্গী সহ তিন দিন দুরাত অবকাশ যাপনের সুযোগ পাবেন সো ছটপট মোবাইলটা হাতে নিয়ে এখনই কিন্তু মানে গরমেই আসলে কক্সবাজারে যাওয়া সবচেয়ে সুন্দর সময় তারপরে একটু এক্সপ্লেইন করো দর্শকদের জন্য কেন বিশ্বাস করাটা বেশি জরুরি আমার মনে হয় যে আমি কি আমাদের মানে আমরা যারা মিডিয়া প্রফেশনাল তারা কথা বলছে তাদের কথা যদি বলি যে আমাদের অনেক বেশি টেনশন নিয়ে কাজ করতে হয় না এটা অনেকেই হয়তো বুঝতে চায় না অনেকে ভাবে যে আমরা ফিল্মে কাজ করি অনেক মজা অনেক মাস্তি হয় বাট অ্যাট দ্য এন্ড অফ যেটা হয় যে আমরা সকালবেলা উঠে যাই রাত পর্যন্ত শুটিং এবং আমরা যে কি পরিমাণ হাড়ভাঙা পরিশ্রম করি এটা যারা নিজে চোখে না দেখে তারা কখনোই বুঝতে পারবে না আর দিনের শেষে তো আমাদের শুধু কাজ করলেও হয় না আমাদের অনেক কিছু মেনটেন করতে হয় আমাদের সেইগুলো মেনটেন করা কাজের মিটিং টিটিং সব কিছু মিলে তো সেক্ষেত্রে ভালোবাসার মানুষটা যে হবে সে আমার মনে হয় ট্রাস্ট লেভেলটা অনেক বেশি করতে হবে নর্মাল যারা আছে তাদের চেয়ে বেশি আমাদেরকে ট্রাস্ট করতে হবে কারণ আমাদের কাজটাই হচ্ছে বিনোদনমূলক কাজ এটা রিলেটেড তো সেক্ষেত্রে তাদের বিশ্বাসটা না আমাদের অনেক ইন্সপায়ার করবে তাদের একটা সন্দেহ আমার মনে হয় যে আমাদেরকে অনেক অনেক ডিমোরালাইজ করে দিবে আমরা যখন কাজে শেষে বাসায় ফিরবো তখন যদি তাদের সেই সেই পজিটিভ অ্যাটিটিউডটা থাকে আমার মনে হয় যে আমাদের কাজের ক্ষেত্রেটা আরও ভালো হবে আমার মনে হয় যে এটা শুধু নট অনলি মি যে আমার মিডিয়া রিলে যারা আছে সবার ক্ষেত্রে একই আচ্ছা এই পজিটিভ অ্যাটিটিউডটা পাওয়ার জন্য তোমার আসলে কি করা উচিত বলে তুমি মনে করো ডেফিনেটলি শুধু এক দিক থেকে দেখলে তো চলবে না আমার মনে হয় যে দুই দিক থেকে বিষয়টা করতে হবে সো পজিটিভ অ্যাটিটিউড করার জন্য আমাকেও অনেক বেশি পজিটিভ হতে হবে যে আমাকে বিশ্বাস করবে তার বিশ্বাস লেভেলটা অনেক বেশি মানে যেন বিশ্বাস লেভেলটা যেন সে আসলে করতে পারে আমার প্রতি সেইভাবে আমার চলাফেরা করা উচিত তো আমার মনে যে এভাবেই বিশ্বাস হবে দুজনের সাথে দুজন দুজনের সাথে দুজনের তোমার অনেক কিছু করা আছে আচ্ছা তোমার কি কখনো এরকম হয়েছে যে মনে করো যে অনেক ফিল্মে তো রিলিজ পেয়েছে অলরেডি হ্যাঁ কত নায়িকার সাথে কাজ করেছে তো এরকম কি কখনো কোনো ভক্ত এসে বলেছে এই কালকে ওর সাথে দেখলাম এত সুন্দর আজকে আবার ওর সাথে এরকম আপনাকে এই ফিল্মে এরকম দেখলাম ওই ফিল্মে এরকম এরকম কি কোনো কখনো কোনো কিছু শুনেছো ভক্তদের কাছ থেকে হ্যাঁ একবার আমি কখনোই তোমার পরচুলো ইউজ করি লাইফে করতে হয় না আসলে তো আমরা হেয়ারস্টাইল বিভিন্নভাবে জেল টেল দিয়ে করি সবসময় একবার একটা চরিত্রের প্রয়োজনে আমাকে একটু হেয়ারস্টাইলটা একটু একটা পরচুলো ইউজ করতে হয়েছে বলেছে যে এটা করতে হবে তো বললো যে ভাইয়া আমি আপনাকে কিছুদিন আগে দেখলাম কি সুন্দর চুল তো হঠাৎ করে আপনার চুল এরকম কোকরা হয়ে গেল কোনো মানে ওটা একটা গানের ইয়ে ছিল আর কি কোকরা চুল হঠাৎ করে

খুব ভালো আছি কে সরি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মচ টিভি ভলিউমটা একটু কমাতে হবে হাই হ্যাঁ শুনতে পাচ্ছি আমাদের সাথে আজকে ইমন ভাই আছে এবং আমাদের আজকে টপিক হচ্ছে ভালোবাসার বিশ্বাস তো তোমার যদি ভালোবাসার বিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন থাকে ইমন ভাইয়ের কাছে তাহলে সেটা করতে পারো আপনি আমার প্রশ্নটা হলো আপনি ভালোবাসা কাকে ভালোবাসা বুঝতে পারছি আমি বুঝতে পারছি না আসলে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ তুমি কল করবার জন্য তোমার প্রশ্নটা যেহেতু আমরা বুঝতে পারছি না তুমি এক কাজ করো তুমি না হয় এস ই করে দাও তুমি তো জানে কিভাবে করতে হয় সে ফোনে মেসেজ অপশনে যাবে গিয়ে টাইপ করবে সি তারপরে স্পেস দিয়ে তোমার নাম তারপরে তোমার যে প্রশ্নটা এখন তুমি করছিলে সেটা লিখে পাঠিয়ে দিলেই হবে ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে হ্যাঁ আমি যেটা বলছিলাম যে আমার মনে যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে থাকে না যে আমরা তুমি যখন অভিনয় করছো তোমাকে তো প্রেমের অভিনয় যখন থাকছে তখন তোমাকে এক সবার সাথেই কিন্তু এক্সপ্রেশনটা ঠিকভাবে দিতে হচ্ছে তোমার অ্যাক্টিংটা তোমার অবশ্যই সবসময় ঠিক রাখতে হবে তো সেই জায়গা থেকে কখনো কি বলেনি যে এই কালকে ওর সাথে প্রেম করলে আজকে ওর সাথে প্রেম করছে এইসব কি হচ্ছে এরকম প্রশ্ন কি কখনো শুনেছ না আমার মনে হয় যে এখনকার দর্শকরা অনেক স্মার্ট হয়ে গেছে আমার মনে হয় যে পুরো দুনিয়াটা এখন তাদের হাতের মুঠ এই কোশ্চেনটা একটা সময় হতবা ছিল বাট এখন আমার মনে হয় এই ধরনের কোশ্চেন করে না আছে তারপর আছে যে অনেক ফ্যানস আছে যারা মানে মেনে নিতে চায় না অনেক সময় টেক্সট করে যে নায়িকাদের থেকে সবচেয়ে দূরে থাকার চেষ্টা করব সো এরকম অনেক আছে এরকম অনেকে আছে যারা সামহাউ ফোন নাম্বারও ম্যানেজ করে ফেলে কিভাবে এবং মানে কন্টিনিউ ফোন দিতে চায় মানে আছে এরকম অনেক क्रेজি ফ্যান আছে আমি তাদেরকে আহ বলবো যে আম লাকি যে আমাদের এরকম ক্রেজি ফ্যান আছে কিন্তু অনেক সময় ক্রেজি ফ্যান গুলো হয় কি বুঝতে যায় না কাজের সময়গুলো তারা পাগলের মতো ফোন দিতেই থাকে তো তাদের বোঝানো যায় না অনেক সময় তো এরকম ক্রেজি কিছু মানুষ আছে আসলে বাট এই প্রশ্নটা থেকে আমি আসলে একটা ভালো জিনিস আসতে যাচ্ছে সেটা হচ্ছে যে লাইক এই থেকেই কিন্তু আসলে তৈরি হয় যে জুটিটা কার সাথে ভালো তখনই চলে আসে যে হ্যাঁ ইমন ভাই তোমাকে কিন্তু মিমের সাথেই বেশি ভালো মানায় তোমাদের এই জুটির মুভিটা দেখতেই আমার বেশি ভালো লাগে তো তোমার সাথে যদি আমি জিজ্ঞেস করি তাহলে এই ক্ষেত্রে তুমি কার সাথে জুটিটা সবচেয়ে বেশি শুনেছো যে ভালো লেগেছে আমার সাথে আমি অপুিশার সাথে একটা ছবি করার পর আর ওর সাথে কাজ করা হয়নি সামহাও অনেকে বলেছে যে প্রথম ছবিটা অনেক ভালো লেগেছে এরপরে মিমের কথা অনেকে বলেছে কারণ মিমের সাথে আমার প্রায় দুইটা ছবি করা তিনটা ছবির মতো করা হয়ে গেছে সো মিমের কথা অনেক বেশি শুনেছি এছাড়া আরও কয়েকটা নাম এসেছে যাদের সাথে এখন কাজ করা মাহিন নাম বলেছে অনেকে কোনো একটা প্রোগ্রাম করতে যে পূর্ণিমার কথা বলেছিল

এরপরে সত্যি ভালোবাসার মূল হাতিয়ার হলো বিশ্বাস আর বিশ্বাস ছাড়া ভালোবাসা ইম্পসিবল এই অকেশনটা এই অকেশানে বলতে চাই তাসলিমা আই লাভ ইউ আচ্ছা এটা এরকম যে আছে আমি জানি মানে ভালোবাসার যখন টপিক থাকে আসবে মো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা ইমন ভাইয়া তোমাকে দেখতে অনেক ভালো লাগছে অ্যান্ড মিসিং তাওসিফ ভাইয়া আই উইল পাস দ্য মেসেজ টু হিম এবং তারপরে লিখেছে মারিয়া আপিল লুকিং গর্জেস থ্যাংক ইউ ভেরি মাছ একটা কোশ্চেন ভালোবাসার যদি বিশ্বাস ইস এত কিছু লিখেছো এত ভালো ভালো গান লিখেছে যদি তোমার প্রশ্নটাই আসেনি প্রশ্নটা অর্ধেক এসে চলে গেছে আর যে লিখেছে চিটা থেকে হাই আপু কেমন আছো তোমার সো উই আর ভেরি গুড ইন্ডিট এবং তারপরে দেখেছো অনেকদিন পর তোমাদের শোটা দেখছি আর লিখেছে আরেকজন তার নামটা আমি দেখতে পাচ্ছি না ইমন ভাইয়া কেমন আছো আর আচ্ছা ক্রিকেটের কথা লিখেছে মুস্তাফিজ ভাই কোহলির উইকেট পেয়েছে এই জন্য আজকে খুবই হ্যাপি আমি অবশ্যই মুস্তাফিজ তো একদম আইপিএলে মাতিয়েই বেড়াচ্ছে আর টু হিম এবং সবচেয়ে বেশি ভালো লেগে কি জানো যখন আমরা যখন দেখলাম যে ওর ভাষা মানে সে ইংরেজি বলতে পারছে না ও তো সবাই হ্যাঁ মানে আমার কাছে যেটা আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে ডেফিনেটলি আই ফিল প্রাউড অফ মুস্তাফিজ যে মুস্তাফিজ আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার আর সেকেন্ড অফ অল যে পুরো ইন্ডিয়া না শুধু হোল ওয়ার্ল্ড সারা বিশ্ব ওকে নিয়ে লিখছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ও বাংলা ভাষাটাকে

ওয়েলকাম ব্যাক দেখছেন রবি লেট নাইট কফি মারিয়া আছি সাথে এবং সাথে রয়েছে ইমন ইমন ভাই আচ্ছা আমরা কথা বলছিলাম হচ্ছে ভালোবাসার বিশ্বাস টপিকটা নিয়ে তার মাঝখানে আমরা অনেক কথা হয়েছে বাট এবার আবারও বিশ্বাসে ফিরে আসি আচ্ছা তোমার কি মনে হয় এই যে বললে যে তুমি যে যখন তোমার পার্টনার তোমার ওপর ঠিকভাবে বিশ্বাস রাখবে তুমি যখন ঘরে ফিরে দেখবে যে একটা পজিটিভ অ্যাটিটিউড তখন আসলে তোমার কাজের স্পৃহাটা আরও বেড়ে যাবে তখন তুমি আরও বেশি মোটিভেটেড হবে তো তোমার কি মনে হয় যে এই যে তুমি বলে যে তুমিও করবে একই রকমভাবে তোমার আসলে বিশ্বাসটা তো অর্জন করতে হবে তোমার সাইডটা থেকেও তোমাকে সমান এফোর্টটা দিতে হবে তো সেই এফোর্টটা থেকে তুমি মনে করো যে সব রকমের তথ্যই পার্টনারকে দেওয়া উচিত কিংবা তোমার ফেসবুক আইডি পাসওয়ার্ড কিংবা মোবাইলে হয়তো বা তাকে টা দেওয়া ডু বিলিভ ইন দ্যাট এটা এটা ডিপেন্ড অন পার্সোনাল এটা আমি জানি আমি জানি না যে এটা একান্তই পার্সোনাল বিষয় ফেসবুকটা বা ফোনটা একান্তই পার্সোনাল বিষয় এটা পার্টনারের ক্ষেত্রে আমি বলবো যে এটা তার পার্সোনাল ব্যাপার যে আমাকে ইউজ করতে দিবে কিনা আর আমার আমার আমারও মনে হয় যেটা আমি ইউজ করতে দিব কিনা এটা একান্তই পার্সোনাল কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে এ নট যে নেগেটিভ অনেক কিছু আমি জনের সাথে এরকম কিছু না কারণ এখানে সম্পূর্ণ বিজনেস রিলেটেড কথাবার্তা হয় সবার ক্ষেত্রে

হয়তো বা সঙ্গী রাখো একা কেন যে দিন শেষে একটা একটা সময় আমার আমি আমার খুব সবসময় চিন্তা করতে হয় সেটা যে মিডিয়া রিলেটেড তা আমি যে বেঁচে আছি এতদিন যে সুস্থ হয়ে বেঁচে আছি আমার কিছু কথা নিজের সাথে বলতে হয় এবং অনেক কিছু নিয়ে আমি ভাবি হ্যাঁ এটা হয়তোবা অনেক অ্যাক্টর অ্যাক্ট্রিস করে সেটা ডেফিনেটলি কিন্তু কিছুটা স্পেস নিজের দরকার আছে লাইফে হ্যাঁ আমার মনে হয় যে এই স্পেসটা ভালোবাসার ক্ষেত্রটা আরও স্ট্রং করে আমার মনে হয় যে এটা দূরে সরিয়ে দেয় না আমি আচ্ছা আমি তোমাকে এখন খুব কমপ্লিকেটেড একটা কোশ্চেন করব হ্যাঁ আগে বলে নিচ্ছি তুমি যে বললে যে তুমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করার জন্য আসলে একা থাকতে হয় কোন প্রশ্নটা তুমি নিজেকে সবচেয়ে বেশি করো অনেক কিছু সেই কোশ্চেনটা যে আমার যে কাজগুলো হচ্ছে এগুলো আমি কি আমার ডিসিশনগুলো আমি যে কাজগুলো ধরছি এগুলো কি প্রপার আমার ঠিক আছে কিনা বা এটা না করলেও পারতাম কিনা এরকম অনেক নেগেটিভ অনেক পজিটিভ কোশ্চেন আসে তারপর আমার লাইফটা কি স্মুথলি যাচ্ছে কিনা বা আমি কি কি ভুল করেছি যে এই ভুলগুলো করেছি এটা ফারদার জিরো না হয় মানে এইসব কথাবারতি আসলে নরমালি বলেই নিজের সাথে নিজে আচ্ছা আমরা এবার একটু এই জায়গা থেকে একটা সুন্দর গান দেখে আসি তোমার মুভির একটা গান আমরা পিছন স্ক্রিনে দেখতে পাচ্ছি এই গানটা একটু দেখে নে খুবই চমৎকার সিনেম্যাটোগ্রাফি এই ফিল্মটার এবং এই ফিল্মের যখন কাজ হচ্ছে তখনও কিন্তু তোমার সাথে আমার এখানে কথা হয়েছে এটা হচ্ছে লাস্ট ঈদের ছবি গত বছর ঈদের ছবি ছিল এটা

ভালোবাসার মানুষের দুজনের ভিতরে না 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 আমি ডিসটেন্স তো অবশ্যই থাকা দরকার না আমার কাছে মনে হয়েছে যে শুধু আমার একার ক্ষেত্রে না ডিসটেন্স বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কিছু অজানা বিষয়ে থাকা উচিত কিনা হ্যাঁ আমার যেরকম কিছুটা সময় একা থাকতে ভালো লাগবে আমার যে সঙ্গী থাকবে বা যারই থাকবে তারও হয়তো বা কিছুটা সময় হয়তো তার একটা সময় থাকবে সে টেলিভিশন দেখবে বা একটা সময়তে মুভি দেখবে বা একটা সময় সে নিজের মতো করে ভাববে বা যাই হোক হোয়াট এভার ইট ইস এটা থাকলে আমার মনে হয় নিজের সম্পর্কে একটু আইডিয়া আছে বা ওই সময়টা যদি আমি সঙ্গীকে নিয়েই ভাবলাম এমন তো হতে পারে যে আমি ওইটা নিয়ে আমার সঙ্গীকেই নিয়ে ভাবছি যে তাকে আরও কিভাবে আমি হ্যাপি করতে পারবো সো এটাও একটা পজিটিভ দিক আমার মনে হয় আচ্ছা না আমার মনে হয় যে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড যে ছিল প্রথম তাকেই হয়তো আমার জীবনসঙ্গী স্বয়ং পেয়ে গেছি ওকে ঠিক আছে তো তার সাথে কি তর্ক বেশি হয় নাকি তর্কটা কোন পর্যায়ে থাকে তর্ক যদি হয় তখন আসলে সরিটা কে আগে বলে তর্কটা যখন শুরু হয় অনেক বেশি শুরু হয় বাট কিছুক্ষণের মধ্যে সেটা আবার থেমে যায়

আচ্ছা এখন নেই বলে আসলে ডিফেন্ড করতে পারছে না তাহলে ব্যাপারটা চলে আসতো এবার আমরা একটু যাব হচ্ছে কি আমাদের যে একটা রাউন্ড রয়েছে র‍্যাপিড ফায়ার রাউন্ড র‍্যাপিড ফায়ার সো সো হার্ড জব আচ্ছা ঠিক আছে যাও তোমাকে সবার আগে একটা সহজ প্রশ্ন করছি খুব সহজ একটা প্রশ্ন ভাত না বিরিয়ানি আম ভাত ওকে তোমার কি যদি বলা হয় মিডিয়া থেকে একজন শত্রু হিসেবে বেছে নিতে কাকে বেছে নেবে শত্রু হিসেবে তো মিডিয়াতে আসলে কাকে टाकी বেছে নিব যেসব ডিরেক্টররা অনেক লেট নাইট কাজ করতে চায় সো ইউ হ্যাঁ শুনতে পাচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আমি জয় বলছিলাম মিরপুর থেকে ওকে আমাদের সাথে ইমন ভাই রয়েছে আজকে টপিক হচ্ছে ভালোবাসার বিশ্বাস সো লেটস টক এবাউট দ্যাট জি ইমন ভাই আছেন হ্যাঁ আপনি ভালো আছেন জি ভালো আছি মেবি আমি একটা ছোট রেফারেন্স দিতে চাচ্ছি মেবি রেফারেন্স দিলে আপনি হয়তো আমাকে চিনতে পারবেন আমি আপনার চাইল্ডহুড ফ্রেন্ড উজ্জ্বল ভাইয়ের কাজিন বলছিলাম ও আচ্ছা 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 হ্যাঁ কেমন আছেন আপনি এই তো ভালো আছি আমি আমি যখন আপনাকে দেখেছি বা আপনার ফ্যান হয়েছি তখন আমি ক্লাস 8 এ পড়তাম আর এখন আমি বিবিএ পড়ছি অলমোস্ট এটা আমার লাস্ট ইয়ার বাহ বাহ গ্রেট বাহ তা এখনো কি ফ্যান আছে নাকি এখন আপনাকে এখন খুব ভালো লাগে আপনাকে এত ভালো লাগে আমি আপনার এত বড় ফ্যান বাট কখন আমার বিশেস ছিল কখন আপনার লাইভ শুনতে পাবো বা আপনাকে দেখতে পাবো লাইভ লাইভ কখনো দেখা হয়নি আমার সেই সেই এত লাকি আমি না তো আপনাকে দেখ মানে বিশেস ছিল

না আমি সত্যি কথা বলতে কি সবার সাথে আমার খুব রিলেশন আমি কোনো শত্রু বলতে না তাকে একদম শত্রুই গানো বানায় সেটা বাত্ব হচ্ছে এরকম যে আমরা আসলে এনিমি কাকে চাই ইফ আমি যদি কাউকে একটা এনিমি হিসেবে চুজ করি আমি তাকে চুজ করব যে আসলে আমার থেকে স্ট্রঙ্গার যার সাথে আমি আসলে লড়াইটা সমান ও করতে পারবো না হলে কিসের এনিমি তাকে পাততাই দিব না ইয়ে प्रोड्यूসাররা আচ্ছা যাও তোমার নাম নিতে হবে না আচ্ছা তুমি যদি একটা ডেজার্টেড আইল্যান্ডে আটকা পড়ে যাও ইউ আর ট্র্যাপড ইন देयर তো তুমি তোমাকে সারভাইভ জন্য দুটো নাম নিব এই দুটো নামের থেকে কাকে বেছে নেবে ফেদোস ভাই না নোভেল ভাই কার সাথে তুমি গল্প করে মজা লাগবে ক্যাম্পিং করে সারভাইভ করবে ফেদোস ভাই নবল ভাই আমার অনেক প্রিয় মানুষ আচ্ছা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে নামগুলো আমি নিব সেই মানুষগুলোর ভিতরে কি আছে টেনশনে আছে আমি হ্যাঁ তোমার ভিতরে কি আছে যেটা তাদের ভিতরে নেই বা তাদের ভিতরে কি আছে যেটা তোমার ভিতরে নেই নীরব নীরব অনেক বেশি আড্ডাবাজি করতে মানে ও পারে পরিবেশটা জমাতে পারে আমি আমি আড্ডাবাজদের সাথে থাকতে মানে পছন্দ করি আমি আড্ডা দেখতে বেশি ভালো লাগে আমার কাছে এটা হয়তো আমার মধ্যে নাই এটা নির্ভর মধ্যে আছে আর আমার মধ্যে যেটা আছে যেটা নির্ভর মধ্যে নাই আমি দেখতে পছন্দ করি নিরব আড্ডাবাজি পড়তে পছন্দ করে আমি যে দেখাটা এটা হয়তো নির্ভর মধ্যে নাই আচ্ছা আরও কয়েকটা নাম নেব আমি তো সেটা জন্য তুমি আহ প্রস্তুত হতে থাকো আরেকটু আমি ধর চোখ একটা বিরতি নিচ্ছি বিরতির পরে এই র্যাপিড ফায়ার রাউন্ড নিয়ে কিন্তু ফিরে আসছি আমাদের সাথেই থাকবেন আমরা ছিলাম র‍্যাপিড ফায়ার কোশ্চেন রাউন্ডে ইমন ভাই কিন্তু ঘামটা মুছে আবার রেডি হয়ে গেছে গরম হয়ে বেশি গরম হয়ে যাচ্ছে আচ্ছা এবার যেই নামটা নিব মিম ওই তো একই একই কোশ্চেন কন্টিনিউ হচ্ছে মিম অনেক ভালো নাচতে পারে আমি মিমের মত অত ভালো নাচতে পারি না ওকে সারিকা সারিকা অনেক প্রাণবন্ত স্পন্টেনিয়াস অনেক স্পন্টেনিয়াস আর এখন কাজ করছে না আমি এখন কাজ করছি সাকিব ভাই আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয় আমার সেটা মনে হয় আমি ওনার চেয়ে কম জনপ্রিয় জয়া হাসান অনেক ভালো একজন অ্যাক্ট্রেস ডেফিনেটলি উনি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গায় কাজ করছে আর আমি শুধু বাংলাদেশে কাজ করছি ভাবনা ভাবনা অনেক ভালো অ্যাক্ট্রেস আর ভাবনা নাটকটা বেশি করছে ফিল্মটা কম করছে আমি ফিল্মটা বেশি করছি নাটকটা কম করছি ভালো করেছো তুমি থ্যাংক ইউ সো মাচ পুরস্কার পাবো তো দিয়ে দিব দিয়ে দিব একটা আচ্ছা তোমার সম্পর্কে সবচেয়ে স্টুপিটেস্ট রিউমার তুমি কি শুনেছো সবচেয়ে স্টুপিডেস্ট Mm. stupidest dreamer you ever heard about yourself ও এর stupidest dreamer এখনো শোনা হয়নি খুব বেশি খারাপ ওকে তুমি যদি এখন যে নামগুলা নিব ঘুম থেকে উঠে দেখো যে তুমি শে হয়ে গেছো তাহলে ফার্স্ট থিংটা তুমি কি করবে তোমার ফার্স্ট টাস্কটা কি হবে ফেরদোস উফ ভালো লাগবে ডেফিনেটলি উনি আমার প্রিয় একজন শিল্পী আবার আমি চিন্তা করব যে আমি কতক্ষণ এরকম অবস্থায় থাকবো আবার কখন ইমন হব এটা ভাববো আচ্ছা পূর্ণিমা তখন তো আমার ডিমান্ড বেড়ে যাবে মেয়ে মানুষ নায়িকা প্লিজ আচ্ছা রিয়াজ ভাই ওই রিয়াজ ভাই রিয়াজ ভাইটাও সেই একই অবস্থা হবে যে রিয়াজ ভাই অনেক জনপ্রিয় একজন অনেক পছন্দের আর্টিস্ট রিয়াজ ভাই প্রথমে কি করবে আমি প্রথম যেটা করব যে আমি রিয়াজ ভাইয়ের যারা পছন্দের আছে তাদেরকে ফোন দিব আমি রিয়াজ আসো দেখা করে যাও কথা বলি আসো তারপর একটা সময় পর আবার ইমন হয়ে যাব নোবেল আমার মনে যে সবার ক্ষেত্রে একই কাজ করব আমার মনে অলমোস্ট কারণ নোবেল ভাই যেসব ফ্যানরা আছে মানে থাকে না যেহেতু

তখন আমার ভালো লাগবে যে না আমার অলরেডি বডি বানানো হয়ে গেছে সাচ এভারগ্রিন পার্সেন ইজ রিয়েলি চাইল্ডহুড ক্র্যাশ মৌসুমী মৌসুমাপুর হলে আমার কিছুক্ষণ তাকিয়ে থাকবো এনার দিকে যে এত সুন্দর কেন আমি উ চি আচ্ছা ঠিক আছে এবারে লাস্ট আর কিছু কোশ্চেন আছে আমার হাতে সেটা করে নিই বেস্ট অ্যান্ড ওস্ট ং ইমন বেস্ট হচ্ছে আমি যখন টিপ ছবিটা প্রথম ইউরোপে যাই শুটিং করতে তো ওই টাইমটা আমার অনেক বেশি মজার সময় ছিল পছন্দের মানুষ কুসুম সিকদার আমার খুব ভালো বন্ধু ইবনে হাসান খান উনি ছবি প্রডিউসার বাট অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে স্বপন আহমেদ আমার আঙ্কেল মামা সব পরিচিত মানুষের সাথে ইউরোপ ট্যুরটা আমার অসাধারণ কেটেছিল আর ওস্ট হচ্ছে যে আমরা একবার একটা শো করতে একটা ছবি শুটিংয়ে গিয়েছিলাম সাউথ আফ্রিকায় বাট আমরা শুটিং না করে ফিরে আসি বিকজ অফ ওই টিমটার সাথে কিছু বাজে লোক গিয়েছিল এক্স্যাক্টলি তো সেটা না করে ব্যাক করেছে আমরা টোটাল টিমটা তো এই দুটা আর কি দশ বছর আগে কোন একটা উপদেশ পেয়েছো অ্যাডভাইস পেয়েছ যেটা তোমার এখনো খুব মনে পড়ে খুব কাজে লাগে হ্যাঁ আমার এখনো মনে আছে যে যখন আমাকে বলেছিল আমার আমার বড় ভাই বলেছিল যে অলওয়েস নিজেকে নিয়ে ব্যস্ত থাকো কাজ করো যে মানুষ কি করলো কে কি করলো কে উঠে গেলো আর কে নেমে গেল এটা নিয়ে ভেবো না তাহলে তোমারও একই অবস্থা হবে সো অলওয়েস নিজেরটা নিয়ে ভাবো নিজেকে আরো কীভাবে বেটার করা এই উপদেশটা আমি এখনও মানি বাহ বা তুমি অনেক ভালো খেলেছো কিন্তু আমি ভালো খেলি আমালি

ইয়াস রাইট ভালোবাসার বিশ্বাস আচ্ছা আমাদের আজকের যে কুইজটা সেটাও একটু বলে দিই দর্শকদেরকে আজকের কুইজ হচ্ছে অভিনেতা ইমন অভিনীত চলচ্চিত্র কোনটি অপশন এ লালটিপ অপশন বি এক কাপ চা কুইজের উত্তর পাঠাতে যেটা করতে হবে আপনার সেলফোনে মেসেজ অপশানে যাবেন গেট অ্যাপ করবেন এল এন সি এস টু স্পেস দিয়ে সঠিক উত্তর তারপর স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বার অ্যাট ঠিক একই রকম ভাবে প্রতি সপ্তাহের মতোই সঠিক উত্তর যারা দিবেন যারা পাঠাচ্ছেন তাদের মাঝখান থেকে একজন লটারির মাধ্যমে পেয়ে যাবেন হোটেল দিন অবকাশ যাপনের সুযোগ তো তাড়াতাড়ি সেলফোনটা হাতে নিয়ে এখনই মেসেজ পাঠানো শুরু করে দেন না তুমি না তুমি থাকো না না তুমি থাকো আচ্ছা ভালোবাসা বিশ্বাস নিয়ে আজকে আমাদের অনেক কথা হলো অনেক কিছু হলো তোমার কি অ্যাডভাইস থাকবে যে থাকে না যে যখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলো ভাঙন হয় কেন মূল এলিমেন্ট হচ্ছে বিশ্বাস তো বিশ্বাসে যখন একটু নরবরে হয়ে যায় তখন হাউ ক্যান পিপল ওয়ার্ক অন দ্যাট দুটো মানুষ কিভাবে সেটার উপরে কাজ করতে পারে বিশ্বাসের উপরে যেটা বলা হয় যে বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে আসলে সেটা ফিরে পাওয়াটা খুব কঠিন বাট বিশ্বাসটা কি আসলে নষ্ট হয়ে যায় নাকি সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেটাও তো একটা আলোচনার বিষয় হতে পারে রাইট আমার মনে হয় যে মিসআন্ডারস্ট্যান্ডগুলোই মানুষের মধ্যে একদম থেকে যায় এটা নিয়ে সে সারাক্ষণ ভাবে যে বিশ্বাসের মানুষটা যে এরকম হয়ে গেল কেন সে হয়তো অনেক সময় এটা নিয়েই পড়ে থাকে সারাক্ষণ যে এরকম হচ্ছে কেন বারবার হয়তো ভবিষ্যৎ আর হবে না কিন্তু সে ওটা নিয়ে ভাবলো যে আমার সাথে কেন এরকম হলো এরকম বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডের জন্য প্রবলেমগুলো হয় তা আমার মনে হয় যে না ছেড়ে তাদের একসাথে বসা উচিত বসে আলোচনা করা উচিত কারণ একবার ছেড়ে চলে গেলে যেটা হয় না পরের বার যে আসবে তার সাথেও সেম ঘটনাই ঘটতে পারে সো যে আছে তাকে নিয়ে বুঝিয়ে সুঝিয়ে যদি বিশ্বাসটা আরও স্ট্রং করা যায় কোনো না কোনোভাবে আমার মনে হয় যে সম্পর্কটা টিকে গেলে কিন্তু এটা লং লাস্টিংয়েরই হবে ইনশাল্লাহ এটা কথা হচ্ছে যে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে যে কোন রিলেশনশিপেই থাকে সেটা আসলে শুধুমাত্র যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে বা হাজবেন্ড ওয়াইফের ভিতরে তা না এটা নিজেদের ভাই বোনের মধ্যেও কিন্তু হতে পারে তাই না মা বাবার মধ্যেও হতে পারে সো আমার মনে হয় যে সবচেয়ে বড় বিশ্বাসটা ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে সব একসাথে বসা উচিত স্ট্রেট ডাইরেক্ট কথা বলা উচিত

থ্যাংক ইউ এবং অবশ্যই এটা পরে আমি মাঠে যাব

আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নিতে নিতে বলতে চাই সবসময়ের মতো লাইফ ইজ বিউটিফুল এনজয় এভরি বির অফ ইট আর ভালোবাসে বিশ্বাস আজকে আমাদের কথা ছিল ভালোবাসায় বিশ্বাসটাই হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ভালোবাসার মানুষকে হয়তো বা অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে অনেক কিছুই থাকবে বাট কথা বলে দুজন পার্টনার একসাথে দুজন দুজনের সাথে কথা বলে সেগুলো ঠিক করে নিন কারণ ভালোবাসা অসম্ভব সুন্দর একটা জিনিস ভালোবাসা পাওয়া কঠিন এবং সেটা রক্ষা করাটা সেটা সুন্দর করে রাখাটা আরও বেশি কঠিন তো সেটাকে যাতে সহজ হয় সেই জন্য বিশ্বাসটা ঠিকভাবে রাখবেন নিজেরা অনেক সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী শনিবার আবারও দেখা হবে টেক কেয়ার For more update, subscribe and press the bell icon on YouTube app, and never miss another update.